সকলরে কুশল মঙ্গল কামনার নিউজ নর স্টুডিওত মানে মুখিবুল হুসেন। বিহু মঞ্চ অনুষ্ঠানের পিছতেই জুবিন গার্গ ব্যস্ত হব শিকারর কামত। অহা 20 সেপ্টেম্বর ছবি মুক্তি দিয়ার কথা সদরি করে যুব প্রজন্মর ছাত্রগিয়ে নিউজ নর এক বিশেষ প্রতিবেদন। বিহু মঞ্চ অনুষ্ঠানের পিছতেই জুবিন গার্গ ব্যস্ত হব শিকারর কামত। অহা 20 সেপ্টেম্বর ছবি মুক্তি দিয়ার কথা সদরি করে যুব প্রজন্মর হার্টথ্রবগিয়ে। উল্লেখযোগ্য যে যোরহাটত 12 মেত মঞ্চ অনুষ্ঠান পরিবেশনের অহা জুবিন গার্গে অসম আর লন্ডনের পটভূমিত নির্মীয়মান জুবিন গার্গ অভিনীত অসমীয় চলচ্চিত্র শিকারক লৈ অতি আশাবাদী বলে জানিবলৈ দিয়ে। মঞ্চ অনুষ্ঠান সমূহ সমাপ্ত করে এই মাহরপ্রাই পুনের ব্যস্ত হব ছবিখনের আবহ সঙ্গীতর কামত। অহা 20 সেপ্টেম্বর ছবি মুক্তি দিয়ার কথা ভবা হয়েছে বলে জানিবলৈ দিয়ে জনপ্রিয় শিল্পীগিয়ে। ইয়ার লগতে আর কেবাখনো ছবির সঙ্গীত অভিনয় আদির কামর লগতে নিজের সামগ্রিক পরিকল্পনারে নির্মিত হবলগা রই রই বিনালে শীর্ষক ছবিখনের বাবেও প্রস্তুতি আরম্ভ করব লাগিব বলে জানিবলৈ দিয়ে। আজি বহু চর্চিত ডিজিটেল ছবি জুবিন গার্গ অভিনীত শিকার অহা 20 সেপ্টেম্বর মুক্তি লাভ করব। আর আমি আশাবাদী যে সেই দিন সকলে মিশন চাইনা কাঞ্চনতার রিভলিউশন আনছিল দুখান ছবিয়ে সেই ছবিখানে মনত পেলাব। আর আমি আশা করছি এই রিভলিউশন পার্সোনালিটি ফর আসাম ফিল্ম ইন্ডাস্ট্রি অ্যান্ড মিউজিক ওয়ার্ল্ড সকলে ইন্সপায়ার হব আর এক সামগ্রিক ক্ষেত্রে গোটে পৃথিবী যাতে জুবিন গার্গর এই ভাল যে ক্রিয়েটিভিটি আছে সকলে ইন্সপায়ার হয়। আর আমি শুভকামনা শুভেচ্ছা জ্ঞাপন করছো। আর এই জীবিত কালত মানে সদায় অসমীয়া ফিল্ম ইন্ডাস্ট্রির লগত অসমীয়া ছবির লগত আর জুবিন গার্গর লগত সদায় থাকি। শিকার শিকার সকলকে শুভেচ্ছা জানাইছো। হয় শিকার কারণে এটা অর্কিড খমির রায় রিপোর্ট নিউজ নাও।